আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আহলি বাইতিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা, দেশ বিদেশের দূরের কাছের সকলকে সত্যের আহ্বান 24-এর আজকের আয়োজনে স্বাগত জানাচ্ছি। আমি মোবারক হোসাইন। প্রিয় দর্শক, আজকে আমরা কথা বলবো লোকতার মালের বিধান সম্পর্কে। মূল আলোচনার পূর্বে বলছি, যারা এখনো সত্যের আহ্বান 24 চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক শুকরিয়া। প্রিয় দর্শক, লোকতা আরবিতে বলা হয়, বাংলা হচ্ছে কুড়ানো বস্তু অথবা কুড়িয়ে পাওয়া বস্তু। প্রিয় দর্শক, আমরা এক্ষেত্রে দুইটি বিষয়ে কথা বলবো। এক, কুড়িয়ে পাওয়া বস্তু গ্রহণ করার কি বিধান, আর দ্বিতীয়, গ্রহণ করার পর কি দায়িত্ব কি কর্তব্য, এই বিষয়ে। প্রিয় দর্শক, কারো কোনো বস্তু যদি হারিয়ে যায় আর অপর ব্যক্তি, অন্য কোনো ব্যক্তি সেটা হাটে বাজারে বন্দরে রাস্তাঘাটে মসজিদে মাদ্রাসায় যেখানেই পাক কারোর সামনে পড়া, যদি এমন স্থানে এমন কোনো বস্তু পাওয়া যায় যে এই মুহূর্তে যদি যে ব্যক্তি দেখছে, কথার কথা আমি দেখছি অথবা আপনি দেখছেন, আপনি যদি বস্তুটা না উঠান তাহলে এই বস্তুটা নষ্ট হয়ে যাবে অথবা এমন ব্যক্তির হাতে চলে যাবে যে সেটা মালিকের কাছে পৌঁছাবে না, আমানতের খেয়ানত হবে। এমন স্থানে কোনো বস্তু পাওয়া গেলে ওই বস্তুটা যিনি পেয়েছেন দেখছেন ওনার জন্য ওই বস্তুটা উঠিয়ে নেওয়া আবশ্যক, সেটা অবশ্যই উঠিয়ে নিতে হবে। উঠিয়ে নেওয়ার পর অটোমেটিকভাবে শরীয়ত কর্তৃক আমার উপরে এই দায়িত্ব অর্পিত হয়ে গেছে যে মালিককে খুঁজে সেটা পুষিয়ে দিতে হবে মালিকের কাছে। এক্ষেত্রে ফোকাহায় কেরাম বলেছেন যে যে সমস্ত বস্তু সাধারণত মূল্যবান, একেবারে স্বল্প মূল্যের না, 2-4-5 টাকা 10-20 টাকার এমন না, বরং মানুষ এটাকে, মানুষ সমাজে এটাকে মূল্যবান হিসাবে মানে, এটার একটা মূল্য রয়েছে, এমন বস্তু যদি হয় সেটা উঠিয়ে এই নিয়তে উঠাবে আমি এটা মালিকের কাছে পৌঁছিয়ে দিব। উঠানোর পর সেটার মালিক খোঁজা তার জন্য আবশ্যক। কোন কোন ফোকাহায়ে কেরাম বলেছেন যে 1 বছর পর্যন্ত মালিককে খুঁজতে হবে, যেভাবে মালিককে খোঁজা যাবে এলান করতে হবে, যে জায়গায় এলান করলে মালিককে পাওয়া যাওয়ার সম্ভাবনা আছে সে জায়গায় এলান করতে হবে, অথবা ঘোষণা দিতে হবে, পত্রপত্রিকা অ্যাড দিতে হবে। এক বছর ক্ষেত্রে অনেক ফোকাহায়ে কেরাম বলছেন মূলত 1 বছর শর্ত নয়, বরং এতদিন পর্যন্ত খোঁজা আবশ্যক, যতদিন পর্যন্ত এই কথা নিশ্চিত না হবে যে হ্যাঁ মালিক আর পাওয়া যাবে না, যতদিন পর্যন্ত এটা নিশ্চিত না হবে ততদিন পর্যন্ত মালিককে খোঁজা আবশ্যক। যখন এই ব্যাপারে নিশ্চিত হয়ে যাবে যে না আর মালিকই পাওয়া যাবে না, তখন আর তখন গিয়ে ওই বস্তুটাকে, ওই সম্পদটাকে সৎকা করে দিতে হবে মালিকের পক্ষ থেকে, মালিকের সওয়াবের নিয়তে, নিজের পক্ষ থেকে নয়। এক্ষেত্রে যিনি বস্তুটা কুড়িয়ে নিয়েছেন পেয়েছেন সে যদি দরিদ্র হয়, সৎকা খাওয়ার উপযুক্ত হয়, তাহলে সেও ওই বস্তুটি ব্যবহার করতে পারবে, অথবা তার কোনো আত্মীয় স্বজন, পিতা, ছেলে, সন্তান, ভাই বোন তাদেরকেও দিতে পারবে, অথবা অন্য কারোকে সে সৎকা করে দিবে। তবে এই ক্ষেত্রে একটা বিষয় অবশ্যই লক্ষ্য রাখতে হবে, সৎকা করে দেওয়ার পর, এতদিন ঘোষণা করার পরে, সৎকা করে দেওয়ার পরেও কিছুদিন পরে মালিক আসলো, মালিক পাওয়া গেল,
তখন মালিকের সাথে এ নিয়ে সিদ্ধান্ত করে নিতে হবে, বোঝাপড়া করে নিতে হবে। মালিক যদি বলে যে ঠিক আছে আমার পক্ষ থেকে সৎকার করছেন আমি মেনে নিলাম, তাহলে তো আর কিছুই করা লাগবে না। আর যদি মালিক বলে যে না আমি এটা ক্ষমা করলাম না, বরং আমার বস্তু আমাকে দিতে হবে, তখন যিনি মালটা উঠিয়েছেন সৎকার করেছেন, হয়তো যাকে দান করা হয়েছে তার থেকে যদি সম্ভব হয় তাহলে তার থেকে এনে মালিককে বস্তুটা পৌঁছিয়ে দিবে, আর যদি সেটা আনতে না পারে তাহলে এই ব্যক্তি নিজের পক্ষ থেকে সেটাকে জরিমানা দিয়ে দিবে, জরিমানা দিতে হবে। প্রিয় দর্শক, তবে হ্যাঁ, বস্তুটি যদি এত অল্প দামি হয়, সামান্য হয়, 2-4-5 টাকা 10 টাকা অথবা এই পরিমাণ কোনো জিনিস, তাহলে সেটা যখন যেটা মানে সাধারণত মালিক খুঁজবে না, যেটা হারিয়ে গেলে মালিক সেটা খুঁজবে না, এরকম যদি হয় তাহলে সেটা যে পাবে সে ব্যবহার করতে পারবে, গ্রহণ করতে পারবে, সেটা সৎকার করা আবশ্যক নয়। প্রিয় দর্শক, লোকটার মালের ক্ষেত্রে সব বস্তুর ক্ষেত্রে একই বিধান, চাই হাঁস হোক, মুরগি হোক, গরু হোক, ছাগল হোক, স্বর্ণকড়ি যাই হোক, এমনকি একটি গাছের ফলও, ফলের ক্ষেত্রেও একই বিধান। যদি কোনো গাছের মালিক এটা ঘোষণা দেয় যে হ্যাঁ এই গাছের ফল যে পাবে সে খেতে পারবে, তাহলে যে পাবে সে খেতে পারবে। আর যদি এরকম ঘোষণা না থাকে তাহলে কোথাও কোনো ফল পাওয়া গেলে সেটা মালিক থেকে অনুমতি নিতে হবে, অন্যথায় সেটা খাওয়া বৈধ হবে না। হ্যাঁ, যদি ফলটা এমন স্থানে পাওয়া যায় যে নষ্ট হয়ে যাবে, তখন গিয়ে মালিকের পক্ষ থেকে সেটা সৎকার করে দিতে হবে। প্রিয় দর্শক, সঠিক বিষয়গুলি বুঝে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আমল করার তৌফিক নসিব করুন। আবারও বলছি, যারা এখনও 70 আবার 24 চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জাযাকাল্লাহু আহসানাল জাযা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।